ভার্চুয়াল লাইফে আর যাই হোক জন্মদিনের শুভেচ্ছা জানানোর ব্যাপারটা যেন একদমই মিস হয় না। প্রিয় মানুষটির জন্মদিনের নোটিফিকেশন পাওয়া মাত্রই তার আইডিতে বা তার ইনবক্সে টেক্সট করা বা ছোটোখাটো একটা ভিডিও ক্লিপ দিয়ে তাকে সারপ্রাইজ করার ব্যাপারটা যেন প্রায় কমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই সারপ্রাইজের ব্যাপারটা যদি একটু ডিফারেন্ট হয় তাহলে কেমন হয় ব্যাপারটা? ওয়েল, আজকের এই ভিডিওটি কন্টিনিউ করলে জানতে পারবেন কীভাবে আপনার প্রিয় মানুষটির নাম দিয়ে একটি বার্থডে উইশ মিউজিক ক্রিয়েট করা যায়। হ্যালো এভরিওয়ান, আমি আদনান হাসান ফ্রম টেকবঙ্গ। প্রিয় মানুষটি এবার সারপ্রাইজ না হয়ে যাবে কোথায়? ওকে, প্রথমে চলে যান আপনার পছন্দের ক্রিপ ব্রাউজারে onehappybirthday.com। ওকে, দেন আপনি এই চমৎকার ওয়েবসাইটটিতে চলে আসবেন। আপনি হ্যাপি বার্থডে মিউজিকটা তৈরি করতে চাচ্ছেন তার নামটা সিম্পলি এখানে টাইপ করে দিন, দেন এখানে সার্চ, দেন এখান থেকে আপনার টাইপ করা নামটিতে ক্লিক করতে হবে। আর ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখান থেকে আমরা মিউজিকটা একবার প্লে করে দেখি। তো আমি এখান থেকে প্লে বার্থডে সঙ্গে ক্লিক করছি। অ্যান্ড দেন আমি যদি এখান থেকে মিউজিকটা প্লে করি, অলরাইট, অসাম একটি হ্যাপি বার্থডে মিউজিক ক্রিয়েট করা হয়ে গেল খুব ইজিলি। এবং এটা ডাউনলোড করার জন্য আমাদেরকে জাস্ট এখান থেকে ডাউনলোডের আইকনে ক্লিক করতে হবে, দেন এখান থেকে ডাউনলোড। এছাড়াও আপনি হ্যাপি বার্থডে মিউজিকটি কাস্টমাইজ করার জন্য এই ওয়েবসাইটে আরও অসংখ্য ফিচার রয়েছে যেগুলো আপনারা একটু দেখে নেবেন। ও, ভালো কথা, মেসেঞ্জার থেকে কিন্তু ডিরেক্টলি কোনো অডিও পাঠানো যায় না। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনি চলে যান আপনার ফাইল ম্যানেজারে, দেন এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে যান, দেন এখানে আপনার মিউজিকটি পেয়ে যাবেন। করে মিউজিক আমাদেরকে ক্লিক করে ধরে রাখতে হবে, তারপর আপনার ফোনের কোনো একটা জায়গায় শেয়ার অপশন পেয়ে যাবেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন এখান থেকে মেসেঞ্জারের আইকনে ক্লিক করুন। অ্যান্ড ফাইনালি আপনি যাকে সেন্ড করতে চাচ্ছেন তাকে সিম্পলি এখান থেকে সেন্ড করে দিন, দ্যাটস ইট। ওকে, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। থ্যাংকস ফর ওয়াচিং।